হ্যালো ভিউয়ার্স, আজকে কোনোরকম ইন্ট্রো ছাড়াই আমরা একটা ডিরেক্ট কাজে চলে যাব। এটা হচ্ছে একটা মাইক্রো জবস এবং এটা হচ্ছে আপনাদের পরিচিত সেই সাইট মাইক্রোওয়ার্কার্স থেকে। তো এই কাজটার পেমেন্ট হচ্ছে, দেখুন এখানে বলছে 30 সেন্ট, তার মানে কাজটা যদি আপনি করেন বর্তমানে প্রায় 40 টাকার কাছাকাছি আপনি পেয়ে যাবেন। তো কাজটা কীভাবে আপনারা সহজে করতে পারবেন সেটা আজকে দেখাবো। তো কাজের টাইটেলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পেজে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন, তখন একটা লিঙ্ক খুঁজে পাবেন 1 নম্বরে। এই লিঙ্কটা আপনারা নতুন একটা ট্যাবে ওপেন করবেন। নতুন ট্যাবে ওপেন করলে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে এবং যেখানে বলা আছে যে আপনার একটা অ্যামাজন অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনার অ্যামাজন অ্যাকাউন্ট না থাকলেও কোনো সমস্যা নাই, আপনি ইনস্ট্যান্ট একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। জাস্ট আপনার একটা মেইল আইডির প্রয়োজন হবে, একটা ফোন নাম্বারের প্রয়োজন হবে। নর্মালি অন্যান্য সাইটে যেভাবে সাইন আপ করেন সেইভাবে আপনার অ্যামাজনে এসে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে আমার মতো, তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের অ্যামাজন অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে যে কার্ট অপশন আছে সেই কার্ট অপশনে ক্লিক করবেন এবং দেখবেন যে কোনো প্রোডাক্ট অ্যাড করা আছে কি না। যদি কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে তাহলে সেগুলো রিমুভ করে দিবেন। আর অ্যামাজনে এসে যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা নেই, তাহলে এই অপশন থেকে আপনার অ্যাকাউন্টটা আগে লগ ইন করে দেন কার্ট অপশনটা চেক করে কার্টের যত আইটেম আছে সবগুলো ডিলিট করে দিবেন। এরপর চলে আসেন সার্ভের নতুন পেজে। এই পেজে আসার পর এখান থেকে ইয়েস বিগিন টাস্ক করে দিবেন। তাহলে আপনাদের বলবে যে আপনার মাইক্রোওয়ার্কার্স আইডিটা কি। এখান থেকে আপনাদের চলে আসতে হবে মাইক্রোওয়ার্কার্স, এবং মাইক্রোওয়ার্কার্স আইডিটা হচ্ছে আপনাদের এই যে নামের পাশে ব্র্যাকেটের ভিতরে যে কোডটা থাকে সেটা হচ্ছে আপনার মাইক্রোওয়ার্কার্স আইডি। তো এখান থেকে মাইক্রোওয়ার্কার্স আইডিটা আপনি কপি করে চলে আসবেন সার্ভে পেজে, এবং 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার বক্সে এটা বসিয়ে দিয়ে এখান থেকে জাস্ট কোডটা রেখে বাকিগুলো সব কেটে দিয়ে আপনারা ওকে করে যাবেন। তাহলে নেক্সট একটা কোশ্চেন আসবে এবং এই কোশ্চেনে আপনাদের একটা লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন। তো ওই লিঙ্কে ক্লিক করার আগে আপনাদের ছোট একটা কাজ করে নিতে হবে। আপনাদের এই কোশ্চেনটা স্কিপ করে চলে যেতে হবে 3 নম্বর কোশ্চেনে। এখান থেকে ওকে করে যাবেন, তাহলে নেক্সট অপশনটা চলে আসবে। অথবা যদি নেক্সট অপশন না আসে, আপনারা 2 নম্বর অপশনে কিছু একটা টাইপ করে 3 অপশনে চলে আসবেন। 3 অপশনে আসার পর আপনারা এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে একটা ইউএসএ জিপ কোড আপনারা ক্রিয়েট করে নেবেন। এখান থেকে যখন ইউএসএ জিপ কোডটা জেনারেট করবেন, এই যে 4টা জিপ কোড আসছে এর মধ্যে যে কোনো একটা আপনারা কপি করে নেবেন। তো এখান থেকে স্টেট কোড আর স্টার্টিং জিপ কোড, এই 2টা জিনিস আপনাদের কপি করলে চলবে। এই 2টা কপি করার পরে আপনারা সার্ভে পেজে চলে এসে এবং এখান থেকে এই কোডটা আমার মতো করে বসিয়ে দিবেন। জাস্ট কোডটা দিবেন এবং লাস্টে আপনারা ওই জায়গার কোডটা দিবেন। এরপর আপনারা আবার আগেরভাবে পরের কোশ্চেনে চলে আসবেন, মানে 3 নম্বর কোশ্চেনে। এর মাঝে আপনাদের একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে অ্যামাজনে আসার পর আপনাদের এখান থেকে জিপ কোডটা চেঞ্জ করে নিতে হবে। তো এই অপশনে ক্লিক করে এখান থেকে যে ফাঁকা অপশন আছে এখানে নতুন জিপ কোডটা বসিয়ে, মানে যেটা আপনারা সার্ভে পেজে বসালেন সেই জিপ কোডটা এখানে বসিয়ে আমার মতো করে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। তো এখান থেকে জিপ কোড বসানোর ক্ষেত্রে কোনো লেটার টাইপ করবেন না, জাস্ট 6 ডিজিটের। এখান থেকে অ্যাপ্লাই করার পরে আপনাদের আবার সার্ভে পেজে চলে আসতে হবে, এবং এখান থেকে এখন আপনাদের ব্যাক করতে হবে আগের কোশ্চেনে, মানে 2 নম্বর কোশ্চেনে, যেখানে আপনারা উল্টোপাল্টা কিছু একটা লিখে আসছিলেন। সেই 2 নম্বর কোশ্চেনে এসে কিছু আপনাদের টাইপ করতে হবে, এবং টাইপ করার জন্য আপনাদের অ্যামাজনে চলে এসে টাইপ করার জন্য আপনাদের যখন এই অ্যামাজন লিঙ্কে ক্লিক করবেন একটা লিঙ্ক ভিতরে প্রোভাইড করা হবে, ওইটা আবার ক্লিক করবেন, তাহলে একটা প্রোডাক্ট আপনাদের সামনে শো হবে। এই প্রোডাক্টের যে টাইটেল আছে সেই টাইটেলের কিছু অংশ এখান থেকে কপি করে নিয়ে আপনারা সার্ভে পেজে বসিয়ে ওকে করে যাবেন। এরপর এখান থেকে ওকে করে যাওয়ার পরে সেই আগের প্রশ্ন, মানে 3 নম্বর প্রশ্ন যেটা আপনারা অলরেডি ফিল আপ করে ফেলেছেন, এখান থেকে ওকে করে যাওয়ার পরে 4 নম্বর প্রশ্নে আপনাদের যেটা বলবে এখানে সবসময় লিখে দেবেন প্রোডাক্ট থাম্বনেইল, দেন ওকে করে যাবেন। দেন আবার অ্যামাজন অ্যাকাউন্টে চলে এসে এখান থেকে অ্যাড টু কার্ট করবেন কোয়ান্টিটিটা 3 করার মাধ্যমে। দেন এখান থেকে প্রসিড টু চেক আউট, এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, মানে আপনারা যে জিপ কোডটা নিয়েছেন ফ্লোরিডার সেই জিপ কোডটা এখানে বসাতে হবে। তো আমি যেভাবে এখানে বসাচ্ছি আপনারা সেভাবেই বসাবেন। সিটি এস্টেটটা জাস্ট আপনারা ফ্লোরিডা টাইপ করে দিবেন, এবং অ্যাড্রেসও ফ্লোরিডা লিখবেন, এবং জিপ কোড যেটা আপনারা কপি করছেন সেটা এখানে বসিয়ে দিবেন। দেন এখান থেকে ইউজ দিস অ্যাড্রেস করলেই আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তা আবার সার্ভে পেজ এখান থেকে কোয়ান্টিটি 3 সিলেক্ট করে ওকে করার পরে আপনার এখানে একটা কোশ্চেনের সম্মুখীন হবেন, সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য আবার চলে আসতে হবে অ্যামাজনে। এবং অ্যামাজনে আসার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ট্যাক্সের কথাটা লেখা আছে $1.40, এইটা আপনারা ওই কোশ্চেনের অ্যান্সার হিসেবে লিখে দিবেন। দেন ওকে করার পরে আপনাদের বলছে যে টোটাল কত টাকা আপনাদের হয়েছে। তো অ্যামাজনে চলে আসলে দেখবেন যে আপনাদের 00 টাকা, এর মানে হচ্ছে আপনাদের এখানে একটা গিফট কার্ড দেওয়া হয়েছে।
যে গিফট কার্ডের কারণে আপনাদের কোনো টাকা পে করতে হবে না। তো সেই $00 আপনারা ওই প্রশ্নের অ্যান্সারে টাইপ করে দিবেন এবং তাহলে আপনাদের একটা কোড প্রোভাইড করা হবে এই পিক্সারে। আমার এখানে আসছে 850, আপনাদের অন্য কিছু আসতে পারে। এই কোডটা আপনারা মূলত মাইক্রোকার্ডসে এসে টাইপ করে প্রুফ বক্সে এখান থেকে কনফার্ম করার মাধ্যমেই কাজটা আপনারা সাবমিট করে দিবেন এবং টাক্সাই ফিনিশটা এখান থেকে এসে আমি কাজটা ইনক্লুড করে নিব, কারণ ভবিষ্যতে এই কাজটা প্রতিদিন আসতে পারে হয়তো, যে কারণে আমাকে ভবিষ্যতে করতে হবে। তবে কিন্তু আপনারা অ্যামাজন থেকে খুব সহজে একটা ফ্রি প্রোডাক্টও কিনে নিতে পারেন এবং অ্যামাজনের এই কাজটার মাধ্যমে আপনার মাইক্রোকার্ডসে খুব ভালো টার্নিং করতে পারেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।